হ্যালো, গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি আমি মর্নিং বলি, কিন্তু সবার জানা উচিত যে আমার মর্নিং শুরু হয় দুপুর একটা থেকে। খুব বাজে অভ্যাস, একদম আপনারা ফলো করবেন না, কিন্তু আমি চেষ্টা করছি আমার এই অভ্যাসটাকে পাল্টানোর, কিন্তু দুঃখের বিষয় এখনও অবধি পাল্টাতে পারিনি। যাই হোক, গুড আফটারনুন সবাইকে। আজকে আমি সকাল এক সেকেন্ড আজকে আমি দুপুর দুপুর রেডি হয়ে গেছি। চারিদিকে ডিস্টার্ব আর ডিস্টার্ব, কী বলবো, একটা ব্লগ ঠিক করে করা যায় না। যাই হোক, আজকে আমি দুপুর দুপুর রেডি হয়ে গেছি, এখন টাইমটাও বলে দিই, এখন বাজে 3:15। সো যাই হোক, আমরা এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু বেসিক্যালি নয়, আজকে একজনের জন্মদিন, খুব স্পেশাল আমাদের লাইফে, তো অন্তত ভীষণ স্পেশাল একজনের জন্মদিন। তার বাড়িতেও যাব আজকে আমরা, তো তার জন্য কিছু গিফট কিনতে যাব। ইচ্ছা আছে সাউথ সিটি থেকে দেখার, দেখা যাক ওখানে কিছু ভালো পাই কি না। যদি ওখানে ভালো কিছু না পাই তাহলে কোথায় যাব আমি জানি না, কারণ আমাদের লিটারালি 12টায় বেরোনোর কথা ছিল, আর অ্যাজ ইউজুয়াল ট্রেনিং বজায় রেখে আমি লেট। তো দেখা যাক, সাউথ সিটিতে না পেলে, যদি ভালো কিছু না পাই তাহলে কোথায় যাওয়া যায়, যদি সাউথ সিটিতে পেয়ে যাই তাহলে বাঁচা গেল, জাস্ট বাড়ি চলে আসতে পারবো, কারণ রাত্রিবেলা ঘুম ভালো করে হয়নি। অ্যাকচুয়ালি আমার পাড়ার একজন একটা কুকুর, আমার খুব প্রিয় কুকুর আর এই পাড়ার খুব পুরনো একটা কুকুর, ওর অবস্থা খুবই খারাপ। কালকে ডাক্তার দেখেছিলাম, বাট ওর টিউমার হয়ে হয়তো ক্যান্সার টাইপের হয়ে গেছে। সো ওকে নিয়েই এতটা টেনশানে ছিলাম যে ঠিকঠাক ঘুমও হয়নি আর রাতে আমার ঘুমও হয় না। যাই হোক, দেখা যাক আমি বুড়িমার জন্য কী করতে পারি। সো যাই হোক, আসি, এসে দেখছি, চলুন তার আগে ঘুরে আসি আর ওর জন্য কিছু উপহার কিনে নিয়ে আসি। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আজকেও লেন্স পরতে পারিনি, কারণ লেন্সটা এখনও ঠিক হয়নি। তো আমাকে হয়তো এইভাবেই বার্থডে পার্টিতেও যেতে হবে আর এইভাবে আমাকে সাউথ সিটিও যেতে হচ্ছে। ছোটোবেলা যখন ব্লগ করতে দিবি না আমায়, নিচে গিয়ে বলছি। তো যাই হোক, আমি লিস্টটা বানাতে যাবো এর মধ্যে, আর এখন এসে গেছে ওলা তাড়াতাড়ি। চলে এসেছে সাউথ সিটি, তার মধ্যে মেঘও করে এসেছে অনেকটা, যেন বৃষ্টি না হয়ে যায় এর মধ্যে। বোন এখন যাচ্ছে বোনের ফেভারিট শপ জারাতে, জানি না জারায়, আর আমি জানিও না জারায় কি আছে ছাতার মাথা। ফার্স্ট ফ্যাশন ব্র্যান্ড যেটাকে আমি একদম এন্ডোর্স করি না, বাট অন্য একজন লাইক করে তার জন্য গিফট। কে কে, আচ্ছা বার্থডে কার লাইক করে জারা, আমার তো দু চোখেও পছন্দ না। ফার্স্ট ফ্যাশনের থেকেও বড় কথা ওভার এক্সপেন্সিভ। হ্যাঁ, এটা কি সুন্দর দেখ, শপিং হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি স্টার মার্কেট, ওখানে একটু বৈঠই দেখবো, কিনবো কিনা জানি না, দেখে তারপরে যাব গড়িয়াহাটে। একটা সময় যখন আমি কলেজে পড়তাম তখন এই জায়গাটা আমার ডেলি জার্নি ছিল, রোজ ওই বাংলা সেকশনে গিয়ে বই নিয়ে পড়তে শুরু করে দিতাম। বাংলা সেকশনটা আগে ওই ওই কোনায় ছিল, এখন এখানে চলে এসেছে, জাস্ট এইটুখানি বাংলা বইয়ের কালেকশন। আগে এরকম হতো যে বাংলা এত বই থাকতো আর এত সুন্দর কালেকশনের বই থাকতো যে শুধুমাত্র আমার কাছে পয়সা থাকতো না বলে আমি কিনতে পারতাম না। আর আজকে এখানে যখন আমি ভাবলাম যে একটা বই কিনবো, ব্যাগে টাকাও আছে, তখন কালেকশনের অবস্থা এত করুণ যে আমার নিজের দেখে খারাপ লাগছে, যে মানে কোনো কালেকশনই নেই। আমি জানি না যে আরও কোথাও আছে কি না বাংলা বইয়ের ইসে, কিন্তু যদি শুধু এইটুখানি বাংলা বইয়ের কালেকশন হয় তাহলে মারাত্মক বাজে কালেকশন হয়ে গেছে। অ্যাজ আ ফেলুদা ফ্যান, এটা অনেক দিন ধরে খুঁজছিলাম আপনাদেরকে দেখাই, এটা নেব বাড়ি গিয়ে আরও ভালো করে যদিও দেখাতে পারবো। এটা যে আছে না, সে কী বলে, দেশলাইয়ের খাপের মতো,
তার মধ্যে মানে ব্যাপারটা আমি বোঝাতে পারছি না, বাট ব্যাপারটা খুব সুন্দর। এটা সত্যজিৎ রায়কে ইসে করে মানে ফেলুদাকে উৎসর্গ করা হয়েছে। আমি বাড়ি গিয়ে ভালো করে মানে বোঝাবো ব্যাপারটা, কারণ এখানে ফিল্মিং করতে বারণ করছে। আর এই বইটা নিচ্ছি, অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের একটা কালেকশান আছে, বাট আলাদা আলাদা করে যে বইগুলো হয় সেগুলো কালেক্ট করছি। হয়তো এটা কি সুন্দর দেখো, এগুলো দিয়ে ওই যে ইসে করে না, হ্যাঙ্গিং টাইপের টুলগুলোর কথা বলছিলাম। এখানে 10 টাকা করে জোরিয়াক বুকমার্ক পাওয়া যাচ্ছে। এই বুকমার্কগুলো যে আমি, আমার কাছে সবকটা কালেকশন ছিল, কিন্তু এখন কোথায় আছে জানি না। হ্যাঁ, যবে থেকে স্টারমার্ক খুলেছে তবে থেকে এটা আছে। আমি 6 খানা পেলাম, বাকিগুলো শেষ হয়ে গেছে, তো 6টাই নিয়ে নিয়েছি। এটা একটা হচ্ছে পেন, আইসক্রিম পেন, এইভাবে ভালো বোঝা যাবে। এটার দাম হচ্ছে 350। আমি নিয়ে নিচ্ছিলাম অলমোস্ট, থ্যাংক গড যে তারপরে আমি টাকাটা চেক করেছি, কিন্তু জিনিসটা খুব সুন্দর। এটা ভাইয়ের জন্য নিয়েছি, আই থিঙ্ক ওর ভালো লাগবে, অ্যাভেঞ্জার্স এর ওপর। স্টারমার্কের বাইরে দারুণ বিভিন্ন ধরনের সব বিস্কিট পাওয়া যায়, আমরা এটা নিচ্ছি। এছাড়াও এই কোকোনাটটাও বেশ ভালো, আরও অনেক ধরনের আছে। সব থেকে মজার কথা হচ্ছে ওই যে ওই জায়গাটা লাইভ এগুলো বানানো হচ্ছে, বানিয়ে এখানে আনা হচ্ছে, মানে একদম গরম গরম আপনাদের হাতে আসবে। আমরা এখন ওয়াশরুম ঘুরতে যাচ্ছি। কি হলো অবস্থা দেখুন, জল পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে, থামার কোনো সিন নেই। এগুলো তো অটোমেটিক থেমে যাওয়ার তো কথা। সাউথ সিটি এসেছি আর গড়িয়াহাট যাবো না, এটা তো হতেই পারে না। তো আমাদের কেনা শেষ হওয়ার সাথে সাথে দেখলাম কিছু টাইম আছে, তো এখন গড়িয়াহাট যাচ্ছি। খাবে, আসো আসো আসো, আয়। ওরে বাবা, দাঁড়ো দাঁড়ো খুলি দাঁড়ো। শোন কেন কেন, দেখি এই তো এটা দাঁড়া,
এটা মেয়েদের, এটা এটাও সুন্দর দেখি কান আসছে, ট্রাই করতে হবে দিল্লি। এখানে দেখবে রেগিসে ম্যাঙ্গোর, বাহ ডিটেলিংটা খুব সুন্দর। হ্যাঁ বাহ, কি নেবেন আন্টু, ফ্যান্টা না লিমকা, যেটা খুশি আপনার, যেটা খুশি দিন। তো এগুলো কত করে? এন আন্টু এইটা একটা নেব আমি, থামস আপ। বলছে আমরা এখন গড়িয়াহাট থেকে ফিরছি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর শপিং করেছি আজকে বাড়িতে গিয়ে, ডেফিনেটলি কালকে সকালে দেখাবো আপনাদেরকে। ওলা বুক করবো, আমরা বাড়ি চলে এসেছি আর কি কি কালেকশন কিনেছি সেগুলো আমি পরে, আমি কি কি কালেকশন কিনেছি সেটা পরের ব্লগে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। যদিও বোন বোনেরটা দেখাতে চায় না, কিন্তু আমি আমারটা অবশ্যই দেখাবো, যেহেতু বার্থডে ব্লগটা একটু আলাদা করে করতে চাই, মানে সেপারেটভাবে করতে চাই, আর এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তাই এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, ডেফিনেটলি আপনারা আসছেন কিন্তু।